দেরিতে হলেও অবশেষে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজের হাতে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার পর সামনে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান। আপনি কি জানেন কত কোটি টাকার মালিক বাংলার মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা? জানলে চমকে উঠবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলা তথা গোটা ভারতবর্ষের গর্ব হলেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের ময়দানে তার দাদাগিরির সাক্ষী থেকেছে সম্পূর্ণ বিশ্ব। 22 গজ থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই প্রেসিডেন্ট, ধারাভাষ্যকার, রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসাবে দেখা যাচ্ছে তাকে। এক কথায় ক্রিকেটের ময়দান থেকে শুরু করে বিনোদনের দুনিয়া, সর্বত্র অবাধ বিচরণ প্রিন্স অফ ক্যালকাটার। 1751 বছরে পা দিয়েছেন বাংলার মহারাজ সৌরভ। দেখতে দেখতে 1 দশক হয়ে গেছে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে তা সত্ত্বেও তার জনপ্রিয়তা কিংবা ব্র্যান্ড ভ্যালু কিন্তু এতটুকুও কমেনি, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আরও বেড়েছে। সেই সঙ্গেই বেড়েছে দাদার সম্পত্তির পরিমাণও। এখন প্রশ্ন উঠতেই পারে, মোট কত টাকার মালিক প্রাক্তন ভারত অধিনায়ক? ক্রিকেটকে বিদায় জানানোর পর কিভাবে আয় করেছেন তিনি? সৌরভের বার্ষিক উপার্জনী বা কত? সম্প্রতি ফাঁস হয়েছে এই সকল প্রশ্নের উত্তর। বাংলার মহারাজের মোট সম্পত্তির খতিয়ান অবশেষে সামনে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বার্ষিক প্রায় 70 কোটি টাকা উপার্জন করেন বাংলার সৌরভ। সঞ্চালনা বিজ্ঞাপনের কাজ করে এই বিপুল অর্থ আয় করেন তিনি। জানা গেছে প্রত্যেক মাসে আয় প্রায় 8 কোটি টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভের মোট সম্পত্তির পরিমাণ কি আপনি জানেন? একটি নামী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গেছে এখন সৌরভের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 700 কোটি টাকারও বেশি। একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ তিনি। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে যেমন তিনি বার্ষিক 1.35 কোটি টাকা আয় করেন, এছাড়া DTDC-র অ্যাড করে তিনি প্রায় 1 কোটি টাকা পান বলে খবর। যদিও শুধু এই 2 ব্র্যান্ডই নয়, এছাড়াও আরও একাধিক নামি ব্র্যান্ডের মুখ সৌরভ। JSW সিমেন্ট থেকে শুরু করে সেনকো গোল্ড, একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় দাদাকে। এছাড়া দাদাগিরির সঞ্চালনা তো রয়েছেই। কলকাতার বুকে প্রাসাদ সম একটি বাড়ি থাকার পাশাপাশি সৌরভের গ্যারেজে সাজানো রয়েছে একাধিক লাক্সারি ব্র্যান্ডের গাড়ি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ 700 কোটি টাকা। তিনি মাসে আয় করেন প্রায় 8 কোটি টাকা এবং বার্ষিক আয় করেন প্রায় 70 কোটি টাকা, এমনই কিন্তু উঠে আসছে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী।